Bismillahirrahmanirrahim. Shobhot Uccho Bidyaloye online class theke ashtom shrenir priyo shikkharthi bondhura tomaderke ei COVID-19 ei durjog corona mohamari theke tumra shusto thako ei asha ei akankha tomader moddhe rekhe tomader shobaike online class theke shubhechha janiye আজকে আমি সরদুর স্কুলের যে অনলাইন ক্লাস আমি এখন শুরু করছি আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা যে অধ্যায়টি আছে সেই মুনাফা অধ্যায় থেকে আমি একটা সৃজনশীল অঙ্ক সৃজনশীল প্রশ্নটি বোর্ডে উপস্থাপন করব এবং তারপরে সেই অঙ্কটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমরা আমার পরিচয় অবশ্যই জানো তারপরে আমি বলি আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান সিনিয়র সহকারী শিক্ষক বিএসসি সম্মান এমএসসি গণিত সহবত উচ্চ বিদ্যালয় আমি এখন দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের সৃজনশীল একটি প্রশ্ন আমি বোর্ডে লিখতেছি তারপর আমি সেটি উপস্থাপন করব তোমরা অবশ্যই সেটি সুন্দর করে দেখবে এবং সেটি তোমরা মনোযোগ দিয়ে খাতা কলম রেডি করে সেখানে পড়ার চেষ্টা করবে আমি প্রথমে প্রশ্নটি বোর্ডে লিখে দিচ্ছি একজন লোক 10% মুনাফা লোক 10% মুনাফা 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন আচ্ছা এইবার আমরা উদ্দীপকটা লিখলাম এরপর আমি প্রশ্ন নম্বর প্রশ্নটা কি প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তা নির্ণয় কর নম্বর প্রশ্নটা হবে প্রথম বছরান্তে বছরান্তে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্নটি হলো যে 12% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে 12% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে এবার গ নম্বর প্রশ্নটি হলো যে তিন বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তা নির্ণয় তিন বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তা নির্ণয় আমরা এবার উদ্দীপক এবং প্রশ্ন আমরা বোর্ডে উপস্থাপন করলাম বোর্ডে লিখলাম এখন তোমরা কি করবে আমি ক নম্বর প্রশ্নের সমাধান করব তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখবে এবং উঠানোর চেষ্টা করবে প্রথমে বলছে কি প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো প্রথম বছরান্ত বলতে কি বোঝায় এক বছর আমরা তো এখানে চ্যাপ্টারটাই কি অধ্যায়টাই কি মুনাফা তাহলে প্রথম বছরান্তে আমরা এক বছরে মুনাফা আসলে কত হবে আমরা তা নির্ণয় করব তাহলে আমরা এক বছর
বছর বলতে প্রথম বছর মানে বছরান্তে সেটা কি যে আমরা এখানে কি বলছি মুনাফা আসলে কত হবে তাহলে আমরা জানি আমাদের সূত্রটা কি আমরা জানি মুনাফা আসলে সূত্রটা কি হবে আমরা কি জানি মুনাফা আসলে সূত্রটা এ সমান সমান পি এর যোগ আর এম মুনাফার সূত্র কি আমরা জানি মুনাফা আসলে এ সমান সমান পি এর যোগ আর এম যেখানে আমরা সাইক্লোন যেখানে যেখানে কি হবে পি সমান সমান আসল আসল কত টাকা 20000 টাকা আচ্ছা আর সমান সমান মুনাফার হার মুনাফার হার কত উদ্দীপকে দেওয়া আছে না 10% সমান 10 বাই পার্সেন্ট উঠিয়ে দিলে নিচে 100 বাই 100 শূন্য শূন্য কাটা গেল টাকা সমান সমান 1 বাই 10 টাকা আর ওই যে আমরা এখানে প্রথমে কতে বলাছে কি প্রথম বছরান্তে তাহলে এর সমান সমান সময় 1 বছর এবার এই মানগুলো আমরা যে সূত্র মুনাফা আসল সেটা আমরা প্রয়োগ করি আমরা সেখানে বসাই বসালে কি পি এর মান কত 20000 টাকা গুণন এ যোগ আর এর মান কত 1 বাই 10 গুণন আমার এর মান কত 1 তাহলে আমরা লক্ষ্য করি 20000 গুণন 1 যোগ 1 বাই 10 সমান 20000 গুণন 1 যোগ 1 বাই 10 1 যোগ 1 বাই 10 এখানে 1 এর নিচে মনে মনে 1 আছে আর 1 নিচে হলো হরটা আর একটা 1 বাই 10 এই ভগ্নাংশের নিচে 10 আছে তাহলে এই নিচে 1 আর এই 10 দুইটা হরের লসাগু কত হয় 1 আর 10 এর লসাগু 1 10ই হয় তাহলে এই 10 এই যদি এখানে দেখা যায় হর 1 থাকাও যে কথা আর হর না থাকে একই কথা তাহলে 1 কে যদি 10 এ ভাগ করি 10 অক্ষে 10 10 দিয়ে আকারে লব 1 এর গুণন 10 অক্ষে 10 আর এখানে হর আছে 10 10 দিয়ে 10 এর ভাগ করলে কত হবে 1 হবে 1 কে লব কত 1 1 এর গুণ করলে তাহলে কত 1 অক্ষে 1 তাহলে 20000 গুণন উপরে কত 10 আর 1 এর যোগ করলে 11 আর নিচে কত 10 এই 10 এর একটা শূন্য উপরে 20000 এর একটা শূন্য কাটা দিলাম কাটা দেওয়ার পরে কি থাকলো উপরে আর উপরে থাকলো 11 আর হলো 2000 তাহলে 2000 এ এই 2 এর 11 গুণ করলে 11 গুণ 22 আর শূন্য রইল কয়টা 3 কেন তাহলে আমার মুনাফা আসলে কত টাকা হলো 22000 টাকা অতএব মুনাফা আসলে আমার হলো কত মুনাফা আসলে 22000 টাকা আমরা কোন নাম্বার বসে সমাধান আমরা করলাম সেখানে কি বললো যে প্রথম বছরান্তে মুনাফা আসলে কত হবে তা নির্ণয় করা আমরা কিভাবে নির্ণয় করলাম যে আমরা জানি মুনাফা আসলে এ সমান সমান পি এফ যোগ আর এন যেখানে পি সমান সমান আসল 20000 টাকা আর সমান সমান মুনাফার হার 10% আমরা পার্সেন্ট উঠিয়ে নিচে 100 দিছি 1 বাই 100 তাহলে শূন্য শূন্য কাটা দেবো 1 বাই 10 টাকা আর প্রথম বছরান্তে 1 বছর টাকাটা কাটাইছে 1 বছর এর সমান সমান কত 1 বছর এরপর আমরা মান বসিয়ে আমরা কি রেজাল্ট হলো 22000 টাকা মুনাফা ছিল আমরা ক নাম্বার সমাধান করলাম এবং উত্তর পেলাম 22000 অবশ্যই তোমরা বুঝেছো এবার আমরা খ নাম্বার প্রশ্নে সমাধান করব খ নাম্বার কি বলছে 12% সরল মুনাফা উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত টাকা কি বলছে মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে আচ্ছা 12% সরল মুনাফা উক্ত টাকা কত বছরে আচ্ছা আমরা এখানে খ নম্বরে আমরা জানি মুনাফা আসলে খ নম্বরে আমরা খ নম্বরের সূত্র লিখছিলাম মুনাফা আসলে এ সমান সমান পি এ যোগ আর এম যেখানে এখানে দেখো আসল কত একই পি সমান সমান 20000 একক দশক শতক হাজার 20000 টাকা কিন্তু এখানে একটি প্রশ্ন বলছে যে 12% সরল মুনাফা উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ তাহলে এ সমান সমান মুনাফা আসলে দ্বিগুণ মুনাফা আসলে দ্বিগুণ আসলে কি দ্বিগুণ তাহলে কত হবে আসল কত 20000 গুণন 2 সমান সমান 40000 টাকা
একক দশক শতক হাজার 40,000 টাকা আর এন সমান সমান কি জানি না প্রশ্নবোধ কত বছরে বলছে প্রশ্নবোধ আচ্ছা আর কি আর আর সমান সমান মুনাফা হার মুনাফা হার কত 12% আগে ছিল প্রতিভাগে 10% কিন্তু এখানে আমরা কি বসছে 12% তাহলে 12% সমান সমান 12% হচ্ছে 100 4 দিয়ে ভাগ করলে 3 4 12 4 25 100 তাহলে কত হয় 3 বাই 25 টাকা আবার দেখো আর সমান সমান উপরে 12 নিচে 100 তাহলে 12% সেটা কি হবে 4 দিয়ে ভাগ করলে উপরে 3 4 12 নিচে 4 25 100 3 বাই 25 টাকা আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে মুনাফা ছিল আমার কত আসলো 40,000 টাকা তাহলে এর মান কত এখানে 40,000 সমান পি কত 20,000 গুণন 1 যোগ এখানে আর এর মান কত 3 বাই 25 আর এর মান কত জানি না গুণন এম আমরা এই এর মানটাই আমার বের করতে হচ্ছে এম আচ্ছা বা এই 40,000 ওই পাশ থেকে যদি পূর্ণাঙ্ক নিচে নিয়ে আসি 20,000 সমান এখানে কত আছে 1 যোগ 3n বাই 25 12% 3n বাই 25 এখন দেখো এই শূন্য উপরে 2 শূন্য নিচে আরো 2 শূন্য উপরে 2 শূন্য কানে গেল 2 দিয়ে 4 ভাগ করলে 2 2 গুণে 4 আচ্ছা এরপর 2 সমান সমান এখানে কত হয় যে সরল করি তাহলে 25 25 অক্ষে 25 আর হলো 3n এখন দেখো আমি নিগল দ্বারা যোগ করি এই দুই এর সমান হবে 1 তাহলে 25 যোগ 3n সমান সমান 25 গুণে 50 বা 3n সমান সমান 50 এবার এই পাশে খালি সংখ্যা 25 আছে সমান সমান পড়ে গেলে মাইনাস 25 যেহেতু যোগ অবস্থা আছে তাহলে 3n সমান সমান 25 আচ্ছা এখন আমরা কি করব যেহেতু আমার বের করতে হয়েছে কি সময় বের করতে হয়েছে তাহলে এই এনটাকে কি আমরা সময় দ্বারা প্রকাশ করছি তাহলে আমরা একটু মুছি একটু মোছার পরে আমরা এখানে এন এর মান আমরা বের করি কি যে বা এন ইকুয়াল টু 25 নিচে 3 বা এন এই 3 দিয়ে 25 এর দ্বারা ভাগ করি আমরা 3 আটা 24 সমস্ত বা বিয়োগ করলে কত হয় 1 থাকে তাহলে কত সমস্ত হলো 8 সমস্ত 3 এর 1 তাহলে সময় কত বছর হলো 8 সমস্ত 1 বাই 3 বছর এখানে বলছে যে 12% সমান মুনাফা কত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে কত বছরে এন হলো কত 8 সমস্ত 1 বাই 3 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে 8 সমস্ত কত 1 বাই 3 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আমাদের তাহলে কত বছর হবে যে 8 সমস্ত 1 বাই 3 বছর তাহলে আমি আবার একটু বলি যে এখানে বলছে কত 12% সরল মুনাফা কত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই আমরা এখানে আমরা জানি মুনাফা আসলে এ সমান সমান সূত্রটা পি যোগ পি ভাগিত 1 যোগ আর এন আর যেখানে আমরা কি এখানে প্রয়োগ করেছিলাম যে পি সমান সমান আসল 20,000 টাকা আর এ মুনাফা আসলে দ্বিগুণ এ সমান সমান মুনাফা আসলে দ্বিগুণ কত 20,000 গুণন 2 তাহলে 40,000 এন সমান সমান কত বছর সেটা বের করতে বলছে আর আর হলো 12% আমরা ওটা বের করে নিছি এরপরে মান বসে আমাদের কি আসলো এন এর মান আসলো কত 8 সমস্ত 1 বাই 3 বছর আমরা এটা সমাধান করলাম অবশ্যই অবশ্যই তোমরা কি করেছো বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার আমাদের এই মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে এবং যাদের নাই তারা নিয়ে আবার আমাদের সাথে পুনরায় যোগাযোগ করে তোমরা যদি বুঝতে কষ্ট হয়ে থাকে সেটা অবশ্যই বোঝার চেষ্টা করে নেবে আমরা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই এইবার আমরা গ নম্বর অঙ্কে সমাধান করি গ নম্বর অঙ্কটা কি আছে 3 বছরান্তে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা জানি সরল মুনাফা তোমরা অবশ্যই জানো যে সরল মুনাফার সূত্রটা কি সরল মুনাফা আই সমান সমান পি আর এন যেখানে পি সমান সমান কত টাকা এখানে 3 বছর আগে সরল মুনাফা ওই যে উদ্দীপকে যেটা আছে 20,000 টাকা আর সমান সমান
কত পার্সেন্ট 10% 10 বাই 100 1 বাই 10 টাকা n সমান সমান কয় বছর বলছে 3 বছরের সর্বনিম্ন চক্রবৃদ্ধি হার বের করতে বলছে তাহলে আমরা এখন মান প্রয়োগ করি মান বসালে I সমান সমান P এর মান হলো 20000 গুণন R এর মান 1 বাই 10 গুণন n এর মান 3 বছর এই শূন্য এই শূন্য তাহলে 3 দুগুণে 6 আর 3টা শূন্য তাহলে কত হলো আমার সর্বনিম্ন 6000 টাকা এরপর আমরা দেখব আরেকটা কি বলছে চক্রবৃদ্ধি মূলধন পার্থক্য তাহলে আবার চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন c সমান সমান p f যোগ r পাওয়ার m তাহলে p f যোগ r পাওয়ার m এখানে ওই মান হলো একই যে p সমান সমান কত 20000 টাকা m সমান সমান কত 3 বছর r সমান সমান কত 10% সমান 10 বাই 100 শূন্য শূন্য তাহলে 1 বাই 10 টাকা আচ্ছা আমরা এবার মান বসাই c সমান সমান 20000 গুণন ব্র্যাকেট 1 যোগ 1 বাই 10 পাওয়ার কত এর মান কত 3 সময় 3 বছর 20000 টাকা গুণন সরল করলে 10 লসাগু 10 অক্ষে 10 যোগ 1 পাওয়ার 3 তাহলে 20000 গুণন 10 এর 11 বাই 10 উপরে পাওয়ার 3 আমরা এই মান গুলো যে পাওয়ার যে আছে আমরা সরাসরি 3টা গুণ করে নামাইতে পারি আবার ক্যালকুলেটরের সাহায্যে এই পাওয়ারটা তোমাদের যারা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা ওই পাওয়ার উপরে 3 আসে ওটা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি বের করতে পারো আচ্ছা আমরা এখন কি করব তাহলে c সমান সমান 20000 গুণন 10 10 এর পাওয়ার 3 11 এর পাওয়ার 3 তাহলে 10 3 বার গুণ করি 11 3 বার গুণ 1 2 3 3 নিচের 3টা শূন্য 20000 এর 3টা শূন্য কাটলাম এরপরে যা আছে সকলগুলো আমরা গুণন করি আমরা যদি গুণন করি তাহলে 11 11 কত 121 121 আমরা কি করব আবার 11 দিয়ে গুণ 11 11 121 গুণন 11 সমান কত হয় 1331 গুণন 20 গুণন 20 ইকুয়াল টু কত হলো 26620 26620 এই যে c মান বের হলো এই c মানের মধ্যে চক্রবৃদ্ধি মূলধন আছে চক্রবৃদ্ধি মূলধন আছে কিন্তু আমার তো প্রশ্নে বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাই তো আমার এখানে মুনাফা বের হয় না তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা সি থেকে যদি পি বাদ দিই সি মধ্যে কি আছে মূলধন আছে মুনাফা আছে তার থেকে যদি আসল পি বাদ দিই তাহলে কি থাকবে তাহলে 26620 বিয়োগ 20000 সমান 0 2 6 6 6620 টাকা এইবার বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান তাহলে আমার চক্রবৃদ্ধি মুনাফা কত হলো 6620 বিয়োগ সরল মুনাফা আমরা বের করছি কোথায় গেলে এই যে 6000 টাকা সমান বিয়োগ করলে কত হয় 0 2 6 তাহলে 620 টাকা আমাদের এখানে হচ্ছে 3 বছরান্তে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করব আমরা এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করে আমরা পেলাম কত 620 টাকা আবার আমরা একটু দেখি এই অঙ্কটা যে প্রথমে সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর আমরা এখানে আই মান হলো আই আই কে প্রকাশ করে সরল মুনাফা পি কে প্রকাশ করে মূলধন আর কে মুনাফা হ্যাঁ এবং এন কে সময় এইভাবে মান বসে আমরা কত পেয়েছি 6000 টাকা আবার চক্রবৃদ্ধি থেকে চক্রবৃদ্ধি মূলধন এখানে আমি লিখে দেই যে চক্রবৃদ্ধি মূলধন মূলধন সি সমান সমান পি এক যোগ আর পাওয়ার এটা একটা সূত্র এই সূত্রে ওই একই মান সি পি মান বসাই আমরা প্রথমেই বসাইছি পি মান আর এর মান
আকি এনের মান আমরা বসানোর পরে আমার চক্রবৃদ্ধি মূলধন কত আসলো সিগমা 26620 টাকা এরপরে যেহেতু আমার দরকার মুনাফা চক্রবৃদ্ধি তাহলে c সমান c মাইনাস p কি চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান c মাইনাস p c এর মধ্যে কি আছে চক্রবৃদ্ধি মূলধন মূলধন আছে মুনাফা আছে তার থেকে আমরা মূলধনটা বিয়োগ করলাম মূলধনটা কি p p এর p এর মান কত বেরিয়েছে আমার p এর মান দেওয়া হলো মূলধন 20000 টাকা তাহলে এই সিট থেকে যদি পি বিয়োগ করি তাহলে সিট থেকে কি বাদ গেলে কত থাকে 6620 টাকা এটা কি চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এখন বলছে দুইটা মুনাফার পার্থক্য অবশ্যই আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তার কারণ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা বড় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা 6620 বিয়োগ 6000 সমান সমান 620 টাকা আমরা অবশ্য আমরা কি তিনটা অঙ্কেরই সমাধান আমরা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং যদি তোমাদের একটু সমস্যা হয় অবশ্যই তোমরা মোবাইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে এইবার তোমরা একটু বাড়ি একটা আমি বাড়ি কাজ দেব তোমরা বাড়ি কাজটা উঠিয়ে নাও বাড়ি কাজটা তোমরা সুন্দরভাবে খাতা উঠে নাও দেখো বাড়ি কাজটা কি একই হারে চক্রবৃদ্ধি মুনাফা গুণ মূলধন একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন কোন মূলধন এক বছরান্তে এক বছর এক বছরান্তে সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল 19500 টাকা এবং দুই বছরান্তে সবৃদ্ধি মূল 20280 টাকা সবৃদ্ধি মূল 20280 টাকা 20280 টাকা এবার উদ্দীপকের পরে প্রশ্ন সরল মুনাফা নির্ণয় সূত্রটি লিখো সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো খ নম্বর প্রশ্ন যে মূলধন নির্ণয় করো মূলধন নির্ণয় করো গ নম্বর প্রশ্ন যে একই হারে উক্ত মূলধনের জন্য একই হারে উক্ত মূলধনের জন্য একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজটা তোমরা উঠে নাও এবং বাড়ির কাজটা তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে এবং যেখানে তোমাদের সমস্যা হবে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আমরা অবশ্যই আমি তোমাদেরকে সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব এখন আমরা অনলাইন ক্লাস শেষ করতে যাচ্ছি তোমাদের কাজটা কেমন লেগেছে তোমরা জানাবে এবং তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও আমাদেরকে জানাবে কোনো সমস্যা থাকলে সেটাও আমাদেরকে জানাবে এবং পরিশেষে এই করোনা মহামারী থেকে সবাই সুস্থ থাকো নিজে সুস্থ থাকো অপরকে সুস্থ রাখো এবং সবসময় হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুবে
হাত পরিষ্কার রাখবে, নিজে পরিষ্কার থাকবে, অপরকে পরিষ্কার থাকতে বলবে এবং নিজের সুস্থ থাকো, অপরকে সুস্থ রাখো। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।